মাত্রা শুদ্ধি হিন্দুর বস্তু বা বিশাল অবলম্বন করেছিল। এটা 1445 পর্যন্ত এই বিষয়ে 561 বিজয় মুসলমানকে আগমন ছিল 400 91 বছর বয়সে তিনি মাতা শরীফে মুসলিম আসমুল্লাহ ইসলামের সাথে আগমন হয়েছিল মক্কা শরীফে আর না বিশালে আগমনের পূর্বে যেভাবে সমস্ত নবীরা আমাদের নবী পাকের আগমনের বার্তা দিতেন, তাই না? সমস্ত নবী আমাদের নবী পাকের আগমনের বার্তা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবী তার পরবর্তী নবীর কাছে, তার উন্নতির কাছে, তার আল্লাহদের কাছে আমাদের নবী পাকে সংবাদ দিয়েছে। যে কোন লোক সাহেবকে বাগদাদ পাকত এই দুনিয়াতে প্রকাশ হওয়ার পূর্বে অর্থাৎ 470 হিজরি পূর্বে 470 হিজরির পহেলা রমজান হুজুরে বসে পাক ইরানের দিলান এসেছে, না বেলাল পাক হয়েছে। এরও শত শত বছর পূর্বে থেকে যুগ শ্রেষ্ঠ ওরিয়া, যুগের শ্রেষ্ঠ ওরিয়া হুজুরে বসে পাকের আগমনের সুসংবাদ দিতে উনি যে একজন আসবে, এরকম অনেক বর্ণনা কিতাবের মধ্যে আসছে। একটা বর্ণনা আপনাদের সামনে যা একটা বর্ণনা আমরা খবর হোক মিলাদে তসিয়া করতে মিলাদে তসিয়া শরীফের মধ্যে একটা রেওয়াত প্রকাশ রেওয়াত হ্যায় এক রোজ চাঁদ ফকিরে হযরত শায়খ আলী বিন ওয়াহাব কি খেদমত মে আয়ে আপনে ফরমায়া কহাঁ সে আতে হো কহাঁ আজম সে कहा इस शहर से कहा जिला से पहला इन्ना लाह पद नंबरा वजूद कुम भी जहूरी प्रजुल भी जहूरी रसुलिम भी कुम परिधि में अंदर ही ताया इसमें हम अब्दुल कादर और मदहरा हो फिर या और यकून फी बगदाद कदमी हादी ही अला रबते कुली वली इल्ला ইরানের জিলান থেকে একজন ফকির, ফকির মানে কি টাকা পয়সা দেওয়া ভিক্ষা করে এই ফকির না কিন্তু ফকির ওলিয়াল্লাদের একটা আপনার আল্লাহওয়ালাদের একটা লেভেল হলো মূলত ফকির, বুঝতে পেরেছেন? এটাকে আমরা সাধারণ অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আসল কিন্তু ফকির মানে শুধু কেন্দ্রে ভিক্ষা চাই না, ফকির এটা দরবেশদের একটা লেভেল। আল্লাহর এমন ওলি আছেন যাদের আসলে কিছু নাই, এই জন্য আমরা এদেরকে ফকির বলি। কিছু নাই কিন্তু এরা এদের কিছু নাই মানে এদের টাকা পয়সা নাই বিলায় করবে, এরা হলো সেই ফকির। কিন্তু আল্লাহর এমন কিছু ওলি আছেন যিনাদের দুনিয়ার টাকা পয়সা নাই কিন্তু যিনাদের হাতে বিলায় আছে,
তিনারা ফকির। এমন একজন ফকির ইরানের জিলান থেকে গেছেন আরবে, আরবে সফর করতে গেছেন। তো আরবে একজন জবরদস্ত ফকির ছিলেন তৎকালীন, ওনার নাম হচ্ছে শায়খ আলী বিন ওহাব। এই শায়খ আলী বিন ওহাবের কাছে গেছেন এই ইরানের জিলানের ওই ফকির, একজন ওলি তো আর একজন ওলির সাথে সাক্ষাৎ করতে গেছে। তো যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করতেছেন, কহাঁ সে আয়া, তুমি কোথা থেকে এসেছ? বললে আমি আজান, আজান সে মানে আমি মরক্কো থেকে আসি। আজান বলা হয় আরব কান্ট্রি বাইরে গিয়ে পড়ছে, ইরানটা আরব কান্ট্রি বাইরে পড়ে গেছে। উনি বললেন আজান থেকে আসি, আরব থেকে আসি। কিস শহর সে, কোন শহর থেকে এসেছো? বলে জিরান সে, আমি জিরান থেকে এসেছি। এই যখনই জিরানের কথা বলছেন ওই ফকির, এবারে শায়খ আলী বিন ওহাব এবার উনি অনর্গল গোসে পাকিস্তান এবার তাই ভবিষ্যৎবাণী করতে লাগলেন। বলে জিরানের কথা যখনই শুনলেন শায়খ আলী বিন ওহাব, উনি কত বড় জবরদস্ত উনি এবং গোসে পাক সম্পর্কে দেখেন কত জানতেন, যে গোসে পাক সম্পর্কে যেভাবে পূর্ববর্তী নবীরা আমাদের যেমন ঈসা আলাইহিসসালামের সুসংবাদ আমি তোমাদের এমন এক রসুলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে আসতেছেন, যিনি আমার পরে আসতেছেন এবং ওনার নাম হবে আমার, ওনার নাম হবে নাম পাপ সহ ঈসা ইসলাম আমাদের নবী পাকের আগমন আগমনে সুসংবাদ দিয়েছেন বনি ইসরাইলকে। ঠিক কোন রূপ দেখেন শায়খ আলী বিন ওহাব, উনিও গোসে পাকের নাম পাপ সহ ওনার ভবিষ্যৎবাণী করতেছেন যে হে ফকির, হে জিনানের ফকির, জেনে রেখো ইন্নাল্লাহ কদ নাওয়ারা উজুদুকুম, বলে যখন তোমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যখন তোমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে ঠিক সেই সময় আল্লাহ পাক তোমাদেরই মধ্য হতে এমন আল্লাহ পাকের পক্ষ হতে আল্লাহ পাক হতে এমন এক মহাপুরুষকে তোমাদের মধ্যে পাঠাবেন যেই মহাপুরুষের দ্বারা তোমাদের অস্তিত্ব আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদের অস্তিত্বকে আলোকিত করে দেবে। মাজহারা ফিল ইরাক, এগুলো এটার একটা ভবিষ্যৎবাণী, আর একটা ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী ইসমুহুম আব্দুল কাদের, ওনার নাম হবে আব্দুল কাদের। মাজহারু মাজহারু ফি ইরাক, ওনার প্রকাশ স্থল হবে ইরাকে, বলে তোমাদের ইরানে উনি আগমন করবেন, ওনার তাশরিফ পাওয়ারই হবে, ওনার বেলাদত পাওয়া হবে, কিন্তু ওনার কামালিয়াতের পরিপ্রকাশ হবে, ওনার কামালিয়াতকে উনি জাহির করবেন, প্রকাশ করবেন, উনি ওনার পরিপূর্ণ ওনার প্রকাশ স্থল হবে। মাজহার মানে প্রকাশ স্থল, ওনার প্রকাশ স্থল হবে সেই ঘটনা আপনারা জানেন যে হামদান নামক একটা এলাকাতে যখন ওই কাফেলা ডাকাতের কবলে পড়ে গেল, ডাকাত এক ডাকাতে সে যখন গোসে পাকে ভালো তোমার কাছে কি আছে, উনি অকপট স্বীকার করলেন আমার কাছে 40 খান স্বর্ণ মুদ্রা আছে। তখন ওনার নিজে সর্দারের কাছে নেওয়া হলো, এই বালকের কাছে নাকি 40 খান স্বর্ণ মুদ্রা। সত্যি ওনার জামার মধ্যে আম্মা জান বলতে উমুল খায়ের ফাতেমা সানি আল্লাহ জাদি নামিয়ানা বলাই হা, যিনি এই জামার মধ্যে 40 খান স্বর্ণ মুদ্রা নিজের হাতে সেলাই করে দিয়েছিলেন আর বলেছিলেন যে বড় মিথ্যা মায়ের ওসিয়াত নিয়ে দেখে গোসে পাক সত্য বলার কারণে কি হলো দেখে
সর্বপ্রথম বছর উমর মুবারক তখন 15 বছর, সেই সময় 40 জনের ওই ডাকাত দল পুরো টিম ওনার হাতে বায়াত হয়ে প্রত্যেকেই আল্লাহর একজন বলিকে তৈরি করে। উনি তাই বলে যে ইরাকে প্রকাশ হবে এবং তিনি বাগদাদ শরীফে বলবেন ভবিষ্যৎ ইয়াকুলু, এটাকে বলে সিলায়ে মুজারে, ফেরে মুজারে সিলা, মানে যেটা ভবিষ্যতে বলা যায়। ইয়াকুলু ফি বাগদাদ, তিনি বাগদাদে বলবেন, তিনি বাগদাদে বলবেন কদামি মোলা পাপ ধ্যান পাপের মধ্যে
उल्लेख कर लें। गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम हमारे मध्य संशय का जाते पारे जो हुजूर साइंस के बाप किसेर उपरे भित्ति करे उनार पदगुर समस्त ओलीदेर दरदामेर उपरे राखलें किसेर उपरे भित्ति करे सेई संशय का हमारे तकाय दिछे मौलाबा हुजूर किबला ओ आवाजे हे गौसे पाकेर भक्त मुरीदाने जे गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम हुजूर साइंस के बाबा पाक स्वयं अल्लाह पाक के हुक्म में उनार पद जुगन और नियागी कर दानों पर समस्त वली के दान करे रखले अल्लाह पाक के हुक्म में हो गए अल्लाह पाक के हुक्म में हो गए रखे छे अल्लाह पाक के हुक्म पर उनार करे हुए छे गौसे पाक के কেমন তো মাহবুব আছে আল্লাহ পাকের মাহবুব আছে এই মাহবুবে সুবহান সতম হে নফে সে তো ফরিয়াদিয়া মাহবুবে সুবহান বরা মজলু মে হো দৌলাদিয়া মাহবুবে সুবহান হুকুমে आजम का असर देखो जबे करे
हर किस नाम एतराज
हरगिज ना आए ते राज से घबराना आमिनो आमिनो हे ज्ञानी शरीफ अमल करिया ज्ञानी शरीफ करिया पालन करिया और दार तुम्हारे तेरे मुझे तेरे को संसार ना है तो संसार जन ना से ज्ञानी शरीफ के लाये जिधर जाए ना सिद्धि का कल पतवार तो ना हम नहीं बोले शोमाले पतवार हम से पतवार तो ही उल्लाह मौलवी का अभाव नहीं मुफ्ती मुहंदिस का अभाव नहीं पतवार का अभाव नहीं इधर मौलाना हमारे सतर्क करते से खबर का तुम्हारे मुंह से ना संशय ना आए कोई संशय ना आए क्यों जो जाए ना है शरा मेरा खुदा खुदा का ना शरा शरीयत में जाए एक ज्ञान शरीफ जाए ना से अल्लाह का हमारे ज्ञान शरीफ हमारे पुत्र की नसीब करो शवाई हुई आमीन हमारे ना इल्ला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।